नमस्कार आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय सपनों का घर, डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के साथ। मोबाइल हॉस्पिटल है सिल्पांजल वासियों की पसंदीदा स्टोर। एक्स्ट्राऑर्डिनरी फैसिलिटीज के साथ जीरो ग्रेविटी जिम आपके फिटनेस जर्नी को देगा एक नई उड़ान। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट हो गया है स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ बायर मल्टी प्लाजा की जहाँ ऑफिस स्पेस और शॉप्स अब एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। अगला नंबर है आपका प्रेजेंट आईटीआई रहमत नगर। दीदी वोट दिलेन की रकम चलछे এখনো পর্যন্ত ভোট কি বলবেন? ভোট এখনো শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্ততপক্ষে এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির শিল্প ধ্বংস এবং চোরা কারবারীদের সাথে এত বেশি প্রশাসনের যুক্ততা তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। পঞ্চায়েতের ভোটে তো কেতুগ্রামে তৃণমূলই অন্য কোনো দলকে নমিনেশন করতে দেয়নি, কার্যত ভোট বন্ধ ছিল। কেতুগ্রামে বিডিও অফিসের সামনে পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের ভোটে মানুষকে ধর্নাতে মিছিলে রাস্তায় বসতে বাধ্য করেছিল, একটা নমিনেশন করতে দেয়নি কেতুগ্রামে। সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তা আমরা এটা পরিষ্কার বলতে পারি যে এই সময় কালে যদি কেউ সিপিএমের বিরুদ্ধে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে। দেখুন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ভোট হলো নির্ঝঞ্ঝাট রক্তপাতবিহীন। সিপিআইএম ছিল সেখানে ক্যান্ডিডেট কমরেড মোহাম্মদ সেলিম, নির্ঝঞ্ঝাট ভোট হলো। আমরা বহরমপুর সহ গোটা রাজ্যেই রক্তপাতবিহীন এবং শান্তিপূর্ণ ভোট চাইছি, মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আছে। আজকের ভোট কেমন হবে, কীভাবে চলছে কিছু বলুন খবর আজকে, বা পুলিশ আজকে ভূমিকা সেন্ট্রাল ফোর্সে কেমন দেখছেন আপনি, কখন ভোট দিলেন কেন্দ্রীয় বাহিনীতে? এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, দিকে দিকে বিভিন্ন রকমের অশান্তির খবর আসছে, কুলটিতে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। মোটামুটি ঠিকই দেখছি, আর এই এলাকাতে তো সবসময় শান্তিপূর্ণ মতদান হয়, একবার দুবার হওয়া হল্লা হলো, কিন্তু এখানে কোনো মারপিট ঝুট ঝামেলার আশঙ্কা থাকে না। এই চারটা বুথ, সত্যনারায়ণ প্রাইমারি দুটা বুথ, এসব সব শান্তিপ্রিয় জায়গা। কেন্দ্র পুলিশ এবং রাজ্য পুলিশের কীরকম ভূমিকা দেখছেন এখানে? কেন্দ্র এবং রাজ্য পুলিশের কীরকম ভূমিকা দেখছেন ভোটার কেন্দ্রগুলি? না ঠিকই আছে, সব অ্যালার্ট আছে, অ্যালার্ট মোডে থাকাই দরকার সুষ্ঠুভাবে। এটা লোকতন্ত্রের মহাপর্ব, নিজের ভোট নিজে দেয়, এটাই আমাদের কাকে বলবো এই ঐতিহ্য ঐতিহ্য। আপনি আপনি তো ভোট দিলেন আজকে পরিবার নিয়ে, ভোটকে এখন তো খুব শান্তিপূর্ণ কী? পুলিশই বলতে পারবে, কিন্তু আমি যে কারণ বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস বুথ যাদের অবাধে লুট করতে পারে, ভোটারদেরকে যেন ভয় দেখাতে পারে, তাদেরকে সেই স্পেস করে দিতে হবে, সেই জন্য আমাকে আটকে রাখা হয়েছে। কারণ ইলেকশন কমিশন আমাকে অলরেডি পারমিশন দিয়েছে, ইলেকশন কমিশন পারমিশন নিয়ে আজ যাচ্ছিলাম, আটকে রেখে দিয়েছেন, কোনো ক্লারিফিকেশন দিতে পারছেন না। ওনারা যে যুক্তি খাড়া করছে সেই যুক্তি সপক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে খুশি করা এবং অবাধে ভোট লুটের ব্যবস্থা করে দেওয়ার জন্য পুলিশ এটা করছে। কি করবো আমি, কি পুলিশ সঙ্গে লড়াই করবো, কি করতে পারি? আইনে তো যা করার সেটা করবো, কিন্তু এখন তো ওনারা তৃণমূলকে হেল্প করে দিলেন, এখন তো ওনারা পুলিশকে হেল্প, পুলিশের কাছে তো মানুষ মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়। এবার পুলিশই যদি বিপদ টেনে আনে তাহলে আর কার কাছে যাবো? আমরা এখন পর্যন্ত তাই জানি যে মানুষ বিপদে পড়লে কার কাছে যাবে, পুলিশের কাছে যাবে, এবং পুলিশই যদি আমাদের বিপদে কারণ হয়ে যায় তাহলে আর কোথায় যাবো? তাহলে যেতে হবে মানুষের কাছে, যেতে হবে জনগণ। যেদিন সরকার চেঞ্জ করবে সেদিন পুলিশকে আমরা বলবো ঠিকভাবে কাজ করুন, আইন মেনে কাজ করুন। अभी क्या स्टेप लीजिएगा? अभी हम क्या, हमने अपने कैंडिडेट अहलुवालिया जी को बताया है पूरा मामला,
वो इलेक्शन कमीशन से बात कर रहे हैं। अब देखिए वहाँ से कोई निर्देश यदि जो जो अधिकारी पुलिस हमको रोक के रखे हुए हैं उनके पर उनके ऊपर से यदि कोई निर्देश आता है तो वो लोग हमको छोड़ देंगे, आज यदि नहीं निर्देश आता है तो फिर हमारा पार्टी हमको जो निर्देश देगा वो काम करेंगे, थोड़ा वेट कर रहे हैं। দেখুন, পাণ্ডবেশ্বরে তৃণমূল বুঝে গেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং তার জন্যই তারা সকাল থেকে আজকে বুথ জ্যাম করা, তারা সকাল থেকে আজকে ভারতীয় জনতা পার্টির যারা পোলিং এজেন্ট আছে তাদেরকে উঠাবার চেষ্টা করা এবং সকাল সকালই আমরা যেটা দেখলাম যে কার্যকর্তাদের মারধর করা এবং তার সাথে সাথে যেটা করলো সেটা হচ্ছে যে যারা ওখানে পোলিং এজেন্টে আছেন তাদেরকে জোর করে তুলে দেওয়া, তাদের মোবাইল ভেঙে দেওয়া এবং অকথ্য অত্যাচার মারধর সকাল থেকেই তারা শুরু করে দিয়েছে। মানে তারা বুঝে গেছে যে এবার তৃণমূলের শেষ সময় শুরু হয়ে গেছে, শেষের শুরু হয়ে গেছে এবং লাস্ট এখন অবধি যেটা খবর আছে ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা আমাদের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে হরিপুরে পুলিশ আটক করে রেখেছে, যদিও ওনার গাড়ির পারমিশন আছে সব কিছু থাকা সত্ত্বেও ওনাকে আটক করে রেখে দেওয়া হয়েছে যাতে উনি কর্মীদের কাছে না যেতে পারে। তো এই হেন অত্যাচার, পুলিশই অত্যাচার চলছে, পুলিশই সন্ত্রাস চলছে তৃণমূলের দ্বারা পশ্চিমবাংলা জুড়ে ভোটে, এর আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাই যাতে ইলেকশন কমিশন এই ব্যাপারটার ওপর গুরুত্ব দিয়ে দেখে এবং যে পুলিশ অফিসাররা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেয়, এটা আমাদের ইলেকশন কমিশনের কাছে আবেদন। ফিডব্যাক আসছে, আইল গেট দি হোল ফিডব্যাক বাই অ্যানাদার ওয়ান আওয়ার, কেন কি এরাও তো বদমাইশি করে, এরা তো লুটপাট যা করে এক ঘন্টা দুই ঘন্টা রিল্যাক্স হয়ে তারপর করে, তারপর আট ঘাটটা দেখে তারপর করে। লেট আস সি, যে কোনো সিচুয়েশন হবে আসবে তাকে ফেস করার মতন প্রিপারেশন আছে। আমি বললাম তখন কানে কি শুনল, তো নিজের বন্ধু বান্ধবের সঙ্গে জিজ্ঞেস করে নেওয়া উচিত, why don't you keep your good cordial relation with dada? আমি বলেছি তেমন গুরুতর ঘটনা না ঘটলে আমি বাইরে বেরোই না, বেরোই না। তার কারণ হচ্ছে যে আমি সিন্স মর্নিং আই এম কন্ট্যাক্টিং থ্রু মাই অফিস, আই এম কন্ট্যাক্টিং ইচ অ্যান্ড এভরিবডি হু ইজ ইনভলভ ইন দি বুথ, যে বুথের ভেতরে বসছে বা বুথের বাইরে বসছে তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমি আমার টেলিফোন নাম্বারটা প্রায় যতগুলো বুথের এজেন্ট বসেছে আর যারা বাইরে ক্যাম্পে বসেছে সবার কাছে আছে, তো যখনই তারা টেলিফোন করে আই রিসিভ দেয়ার কল, ইফ আই কান্ট রিসিভ, ইফ আই এম টকিং, আমি যদি অন্য ফোনে কথা বলছি তবে আমি কল ব্যাক করি তাদেরকে কথা জিজ্ঞেস করে। ১৯০১টা এজেন্ট তো দেওয়া হয়েছে কিন্তু এখন তার মধ্যে কতটা ওখানে সকালে বসতে পেরেছে তার ফিডব্যাকটা আমরা পেয়ে যাবো দু এক ঘন্টার মধ্যে।